বন্ধুরা, আজ যে বইটি নিয়ে আলোচনা করব সে বইটির নাম হয়তো আপনারা সকলেই শুনে থাকবেন, কারণ এই বইটি বিশ্বজগতে একটি আলোড়নের সৃষ্টি করেছিল। এই বইটির লেখক হলেন রবার্ট টি কিয়োসাকি। বইটির নাম রিচ ড্যাড পুয়ার ড্যাড, ধনী পিতা গরিব পিতা। বইটি হয়তো অনেকেই পড়েছেন, আবার অনেকে পড়েননি, কিন্তু এই বইটি ছোট বড় সকলেরই পড়া উচিত। এই বইটি থেকে আমরা বিভিন্ন ধরনের শিক্ষা লাভ করতে পারি। এই বইটিতে এমন কিছু বিশেষ তথ্য আছে যেগুলি সংগ্রহ করতে পারলে এবং জীবনে ব্যবহার করতে পারলে আমাদের উপার্জনের পথ প্রশস্ত হয়ে যাবে, এবং এই বইটিতে অনেক শিক্ষণীয় বিষয় আছে। আমরা চেষ্টা করব এই বইটিকে ধীরে ধীরে পড়ার ও প্রতিটা জিনিস খুব সুন্দরভাবে বর্ণনা করার, যাতে আপনাদের প্রতিটা জিনিস বুঝতে সুবিধা হয় এবং সব কিছু নিয়ে আপনি যেন এই বইটিকে, এই বইয়ের যে তথ্য তাকে নিজের জীবনে ব্যবহার করতে পারেন এবং এর দ্বারা উপকৃত হতে পারেন। তাহলে বন্ধুরা, আজকে রিচ ড্যাড পুয়ার ড্যাডের ভূমিকা নিয়ে কিছু কথা বলবো। আচ্ছা বন্ধুরা, স্কুল কি সকল শিশুকে বাস্তব জগতের উপযুক্ত তৈরি করে তুলতে পারে? এই প্রশ্ন কম বেশি সবারই। বর্তমান পরিস্থিতি আগের তুলনায় অনেক কঠিন, কিন্তু সময়ের সাথে সাথে সব কিছুর পরিবর্তন ঘটলেও ঘটেনি পুঁথিগত যে শিক্ষার ধাঁচ, বা বলতে পারেন শিক্ষা লাভ করার ধরন। শিক্ষা লাভ সকলেই করে স্কুল থেকে, কিন্তু সকলেই কি তাদের উপযুক্ত জায়গা পায়? আর যারা অনেক শিক্ষা লাভের পর চাকরি পায় তাদেরকে সমাজ সফল বলে? আর যারা পুঁথিগত বিদ্যায় উত্তীর্ণ হতে পারে না বা চাকরি জোগাড় করতে পারে না তাকে অসফল হিসাবে চিহ্নিত করা হয়। কিন্তু চাকরি পাওয়া আসলে কি সফলতার মাপকাঠি? অবশ্যই নয়। নিয়মমাফিক টাকার ভিত্তিতে ও কিছু সুবিধাভোগের আশায় অন্যের হয়ে কাজ করাকে আজ যাই হোক সফলতা বলাটা ঠিক নয়। তাহলে আমাদের এই বইয়ের ভাষায় সফল কারা? রবার্ট টি কিয়োসাকির মতে সফল তারাই যারা নিজেদের কাজ, আনন্দ করা, ঘুরতে যাওয়া, ফাইন্যান্সিয়াল ফ্রিডম সব পেয়ে গেছেন এবং নিজের ইচ্ছে মতো জীবনযাপন করতে পারেন, তারাই আসলে সফল। তিনি মনে করেন মালিকের অধীনস্থ হয়ে কাজ করার মানে নিজেকে একটি খাঁচায় বন্দি করে রাখার মতো, যেখানে সমস্ত অধিকার শুধুমাত্র মালিকের থাকে। কিন্তু তবুও আমাদের সমাজে বেশিরভাগই অংশ উচ্চশিক্ষিত হয়ে চাকরি পাওয়াকেই এই বিষয়টিকেই মান্য করে চলেন, কিন্তু আসলেই যারা ধনী তারা এই বিষয়টি উপেক্ষা করেন এবং তাদের সন্তানদের অন্যরকম শিক্ষা প্রদান করেন। কিন্তু বন্ধুরা, আগের মতো প্রথাগত শিক্ষা গ্রহণ করে শিক্ষার্থীর জ্ঞান বাড়বে ঠিকই, কিন্তু বাস্তব জীবনে কীভাবে টাকা উপার্জন করতে হয় তা কিন্তু বলতে পারবে না। অনেকাংশেই দেখা যায় মা বাবা সন্তানদের প্রথাগত শিক্ষাদানের ব্যাপার নিয়ে খুবই চিন্তিত থাকেন এবং তারা চান তাদের সন্তান যেন সুশিক্ষিত হয়ে ভালো বেতনের একটি চাকরি পায়। আসলে তারা যেমন ধরনের শিক্ষা বহুকাল ধরে দেখে এসেছেন তাদের ধারণা ততটুকুতেই সীমিত, এবং তারা মনে করেন শিক্ষিত হয়ে চাকরি করাই টাকা উপার্জনের একমাত্র উপায়। কিন্তু বর্তমান সময় অনেক বদলে গেছে, তাই শুধুমাত্র স্কুলের শিক্ষা পর্যাপ্ত নয়, শিশুদের বাস্তবের উপযুক্ত করে তুলতে হলে আমাদের এমন কিছু জানতে হবে যা শুধুমাত্র ধনী ব্যক্তিরাই জানেন। কিন্তু ধনী ব্যক্তিরা তাদের উপার্জনের সফলতার রহস্য গোপন রাখতে পছন্দ করেন, তারা চান না এই রহস্যকে সবার মধ্যে বিতরণ করতে। তাহলে উপায়? তাহলে আমরা সেই রহস্য জানবো কীভাবে? বন্ধুরা, আমরা সেই রহস্যের ব্যাপারে জানতে পারবো রবার্ট টি কিয়োসাকির লেখা এই রিচ ড্যাড পুয়োর ড্যাড বইটি থেকে। এই বইটির প্রতিটি অধ্যায়ে রয়েছে বিভিন্ন রকমের রহস্যের ইতিহাস, যা প্রত্যেকের উপার্জনের পথকে প্রশস্ত করবে। এই বইটি থেকে যে শিক্ষাগুলি আমরা পেতে পারি তা এত সীমিত সময়ে বলা একদমই অসম্ভব। তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন, তাহলে আমাদের রিডার্স ক্লাবের চ্যানেলে আপলোড হওয়া প্রতিটি অডিও বুকের নোটিফিকেশন আপনি খুব শীঘ্রই পেয়ে যাবেন। এবং
আমরা প্রতিটি অধ্যায় খুবই সুন্দরভাবে ডিটেলে বর্ণনা করব। তাহলে বন্ধুরা অপেক্ষা করুন রিচ ড্যাড পুয়ার ড্যাডের অধ্যায়গুলি শোনার জন্য। ধন্যবাদ।